আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব কৃষি পরামর্শ চ্যানেলে। আজ সুনাগর আবদুল্লাহদের ধান ক্ষেত দেখতে চলে এলাম। সকালে কাকিমা দোকানে গিয়ে অবশ্য বলছিল আমাকে যে দুপুরে ধান ক্ষেত দেখতে, কিন্তু সময় স্বল্পতার কারণে যাইতে পারিনি, এই জন্য বিকালেই চলে আসলাম। তো তা ধান খেতে দেখে কি সমস্যা হয়েছে সেটা দেখে তারপরে তাকে পরামর্শ দিতে হবে। তো এখানে এসে যে সমস্যা দেখলাম তার এখানে সারের ঘাটতির মতো মনে হচ্ছে, যেহেতু সে গুটি ইউরিয়া সার প্রয়োগ করি নাই, তো এজন্য তার ধান খেতে জায়গায় জায়গায় হলুদ বর্ণ ইউরিয়া সারের ঘাটতির বলে যেমনটা হয় তেমনটা হয়েছে। তো চলুন আপনারাও দেখে নিন সারের ঘাটতি হলে কেমন হতে পারে। এটা হলো আবদুল্লাহর ধান ক্ষেত। তো এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কিছু জায়গা সবুজ, কিছু জায়গা আপনার হলুদ বর্ণ আছে। অবশ্য রোদ, কিছু জায়গায় রোদ পড়া, কিছু জায়গায় ছায়া, তার জন্য একটু বেশি মনে হচ্ছে। আসলে ধান ক্ষেতটা অন্য আশপাশের ধান ক্ষেতের থেকে মোটামুটি একটু হলুদ বোঝা যাচ্ছে, এখানে যে ইউরিয়া সারের ঘাটতি আছে দেখে বোঝা যাচ্ছে এটাই। এই যে এখান থেকে যদি দেখি তাহলে বোঝা যাচ্ছে দূরের গাছগুলো কেমন, দূরেরগুলো কেমন আর এইগুলা কেমন। এখানে অবশ্যই সারের ঘাটতি আছে। এমনি কুশির সংখ্যা আলহামদুলিল্লাহ খারাপ না, কুশির সংখ্যা ভালো। এটা হচ্ছে 28 জাতের ধান, 28 ব্রি, 28 28 হিসেবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, ধান গাছ গ্রোথ ভালো। তো আমি এখানে তাকে অবশ্যই সাজেশন করব যে ইউরিয়া সার এবং ডিএপি সার কিছু প্রয়োগ করার জন্য, আর তেমন কোনো সারের চাহিদা নাই, যথেষ্ট কুশি আছে। আর মাজরার জন্য ওষুধ প্রয়োগ করা হয়তো এখানে হয়ে গেছে, আমি সে বিষয়ে এখনও জানি না, কিছু পায়রা আসতেছে। তো যদি মাজরার ওষুধ দেওয়া থাকে তাহলে পায়রা আসলে সমস্যা নাই। এখানে তার 15 কাঠা, আমরা যদি দেখেন তাহলে এই সাইডের ধান গাছগুলো হচ্ছে হলুদ হয়ে গেছে সাইড ধরে এখান থেকে। এদিকে ডাউন হলুদ হয়ে আছে, কিছু জায়গা হলুদ কিছু জায়গা সবুজ, এমন একটা অবস্থা রয়েছে। এবং কিছু জায়গায় গাছের অবস্থা ভালো না, কিছু জায়গায় গাছের অবস্থা ভালো। তো এইটার কারণ হচ্ছে যদি ধান খেতে সঠিকভাবে সমান পরিমাণে সার প্রয়োগ করা না হয় তাহলে আপনার এ ধরনের সমস্যা আসতে পারে। তো যখন সার ছড়ানো হবে তখন অবশ্যই আপনার সমানভাবে সার ছড়াইতে হবে, আর এক্ষেত্রে গুটি যদি প্রয়োগ করা থাকতো তাহলে অবশ্যই সমানভাবে ধান গাছ বেড়ে উঠতো, যেমন আপনাদের দেখাচ্ছি এখানে। এই ধান ক্ষেতটায় গুটি প্রয়োগ করা হয়নি, এটা গ্রুপ গুটি প্রয়োগ করা হয়নি, এখানে সমানভাবে ধান গাছ বেড়ে উঠতেছে না, এবং পাশের এই জমিটাই গুটি প্রয়োগ করা হয়েছে। এই ধানগুলো সব সমান এবং কালো, এখানে সারের ঘাটতি মনে হচ্ছে না, কিন্তু এখানে গুটি প্রয়োগ করা হয়নি, তাই এখানে ধান গাছ কিছু জায়গায় লম্বা কিছু জায়গায় খাটো,
এখানে কিছু জায়গা যেখানে বেশি সার প্রয়োগ করা হয়েছে সেখানে একটু লম্বা হয়ে গেছে, আর যেখানে কম সার সেখানে খাটো। তো চাষি ভাইরা, আপনাদের জমিতেও যদি এমন কোনো সমস্যা থাকে, সারের ঘাটতি থাকে, তাহলে অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করুন। আর সার প্রয়োগের ক্ষেত্রে সমানভাবে সব জায়গায় সার প্রয়োগ করবেন, কোথাও যেন সারের ঘাটতি না থাকে। আর ঘাটতি থাকলে তাহলে এরকম অসমান ধান হবে, সবগুলো সমানভাবে বেড়ে উঠবে না। এজন্যই সমানভাবে সার প্রয়োগ করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অন্য চাষিদেরকে ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।